हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल बुनु बाबूते। तुम्हारे सकल के जाने अनेक 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 भलोबाशा। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमी तो बिंदास आछी। तो आज के सकाल सकाल एक नतून ब्लॉग निये तुम्हारे संगे गल्प करते आमी चले एलाम। तो आज के सकाल बेला आमार स्नान हो गेछे, सब काजकर्म शेष हो गेछे, बाबू अफिसे चले गेछे, माने तुम्हारे दादा भाई आमार बाबू अफिसे चले गेछे, खावा दावा खावा हो गेछे। तो आमार सब काजकर्म शेष हो गेछे, शुधु ठाकुरेर पुजो बाकी आर रान्ना बान्ना करब। आज के आमी आमार खाटेर बेडशीट चेंज करे नियेछि, देखो पिंक कलारे भालो लागछे ना? বাসন মাজাও কমপ্লিট করে ফেলেছি, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এই তাকটা এলোমেলো হয়ে পড়েছিল রান্নাঘরে, এটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি নিচ পর্যন্ত। জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আজকে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, যাকে বলে প্রচণ্ড পরিমাণে। দেখো আমি রোদ্দুরের মধ্যে আসছি, তো আপরে বাপ, তাকাতেই পারা যাচ্ছে না এত রোদ্দুর। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, এবারে রান্নার পালা। তো একটু রেস্ট নিচ্ছি, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর রান্না বান্না চালু করব। আজকে তো প্রচণ্ড 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 গরম। তো এই এত গরমের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কোনো রকম রান্নাটা করতে পারলেই বাঁচি। তো রান্না কমপ্লিট করি। তো আমি রান্নাঘরে এসে গেছি রান্নার জন্যে। তো আজকে মাছের ঝাল বানাবো, মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমার মাছের ঝাল ফুটছে, প্রায় হয়ে গেছে বলতে গেলে। আর এখানে আমি বেগুনটা কেটে রেখেছি, আর এই ঢ্যাঁড়শগুলো কাটবো। তো বেগুন ভাজা আর ঢ্যাঁড়শ ভাজা করবো। তোমার সাথে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে, এত হাসিয়া এত খুশি যে আগে দেখিনি আগে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো আমি একটু সাজুগুজু করেছি, তো আমার একটু সাজুগুজু করতে ইচ্ছে করলো, তাই সাজুগুজু করেছি। সাজতে আমার খুবই ভালো লাগে, তাই সাজুগুজু করলাম। তোমাদের দাদা ভাইয়ের খেতে আসার সময় হয়ে গেছে, ওকে খেতে দেব, ও এলে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্ত রাখলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঘুমিয়েই পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। কিন্তু 5টা বেজে গেছে বুঝতেই পারবে না, আজকে এত রোদ, প্রচণ্ড রোদ। তো রোদ, মারাত্মক রোদ, আমি তোমাদেরকে জানালা দিয়ে দেখাচ্ছি, দেখো রোদটা দেখছো আমার মুখেও রোদটা পড়ছে, দেখো দেখো জাস্ট রোদ। মানে মনে হবে যে এটা এখন মানে দুপুরবেলা, দুপুর 12:30 কি 1টা এরকম মনে হবে। তো আমি ভাবলাম, ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, প্রচণ্ড পরিমাণে রোদ আজকে কিরম লাগছে দেখো। তো উঠে পড়লাম, এবার একটু চা খাবো ভেবেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই ঘুম থেকে উঠে। একটু পরেই চা খাবো, এক্ষুনি খাচ্ছি না যদিও, মানে তো 6টা মতো বাজলে তারপরে দাদা ভাই তো আসবে সেই রাত্রির 9টা, তারপর তো আমার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া অনেক কিছুই থাকে।
তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা যেটা বলতে চাই, আমি তোমাদের সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের একটা ডান্স শেয়ার করতে চাই। তোমরা শুধু দেখো তোমার দাদা ভাইয়ের ডান্সটা, মানে আমার ইচ্ছে হলো যে আমার বন্ধুদেরকে আমি দেখাই ওর ডান্সটা। আমি তো মানে ওই ডান্সটা সবসময় দেখি, দেখতে থাকি এবং ভীষণভাবে হাসতে থাকি। তো তোমরা তো দাদা ভাইয়ের ডান্সটা দেখো, আমি লাস্টে দিয়ে দিচ্ছি, দেখতে থাকবে তোমরা পুরোটা ডান্সটা। ওদের একটা মানে বন্ধুদের মধ্যে পার্টি হয়েছিল, তো ওইখানে ডান্সটা করেছিল, তো তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ওঠো ওঠো সাই, যাও ডান্স করি। অবিনাশ ডান্স প্লিজ, দোনো মিলকে ডান্স করো না, একলা ডান্স করতে তো নেই। আরে ডান্স করো, ভিডিও চল রহা হ্যায়। আমাকে ডাকছো না তো, আমাকে ডাক। Yeah, really, sir.